আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিক্স ব্রিড নিয়ে আজকে আবারো কিছু কথা বলবো তো দেখেন এটা আমার হচ্ছে ব্রিডিং বক্স আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে যে আমি মিক্স গাপির জন্য চারটা ব্রিডিং বক্স বানাইছি তো ব্রিডিং বক্সটা আমি রোদে শুকাতে দিয়েছিলাম প্রচুর পরিমাণে এলগি হয়ে সব মানে নেটের ফুটোগুলো বন্ধ হয়ে গেছিল সেজন্য আমি রোদে দিয়েছিলাম তো আপাতত রোদে শুকানো কমপ্লিট এখন এটা আমি আবার হাউজে দিয়ে দেবো তো দেখেন এটা হচ্ছে আমার মিক্স কাপের হাউস দেখেন কি পরিমাণে ফ্রাই আছে প্রচুর পরিমাণে ফ্রাই আছে এখানে হাজার হাজার বাচ্চা আছে আমি পনেরো থেকে বিশ দিন পর পর বাচ্চাগুলো কালেক্ট করি মানে যে বাচ্চা বললে ভুল হবে যেগুলো অ্যাডাল্ট হয়ে যাচ্ছে মানে নিউ অ্যাডাল্ট মেল ফিমেল কনফার্ম করা যায় সেই সময় আমি এগুলো আলাদা করে ফেলি কিছুদিন আগে এখান থেকে আমি তিনশোটা বাচ্চা আলাদা করেছিলাম তো বিনিং বক্সটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম দেখেন এখন রোদে শুকানোর পরে অনেকটাই সুন্দর হয়েছে তবে এই এলগিগুলো কিন্তু ঘষে মেজে বা দাগ যেগুলো কালো হয়ে গেছে সেগুলো ঘষে মেজে তোলাটা অনেকটাই কষ্টের তো রোদে শুকালে কী হয় যেই ফুটোগুলো বন্ধ হয়ে যায় সেই ফুটোগুলো কিন্তু আবার বেরিয়ে যায় মানে এলগিগুলো রোদে শুকিয়ে তো দেখেন এখানকার আমার মেলগুলা কি কোয়ালিটিফুল ফুল মিক্স মানে একেবারে কোয়ালিটিফুল মেলগুলো আমি বেছে বেছে ব্রেডিং বক্সে দিয়েছি বা বিট করানোর জন্য দিয়েছি এর চেয়ে আরও ভালো কোয়ালিটি হতে পারে গাপ্পির কিন্তু আমার কাছে এই কোয়ালিটিগুলাই সবচেয়ে সুন্দর দেখতে পাইছি আমি তবে এর আগে আমার কাছে আরও অনেক সুন্দর কোয়ালিটি ছিল তখন একবারে ঢালাভাবে ব্রিড করাতাম তো ওভাবে আলাদা আলাদা করে কোয়ালিটি মেনটেন করতাম না তো দেখেন এই হাউসটাতে আমার মানে ফ্রাইয়ের অভাব নাই যেহেতু আপনারা জানেন মিক্স গাপি দুই মাস বয়স থেকে প্রেগনেন্ট হওয়া শুরু করে আবার একটা গাপ্পি বাচ্চা পাড়ার আবার পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে কিন্তু আবার পুনরায় বাচ্চা দেয় তো গাপ্পিটা যত বড় হতে থাকে গাপ্পির বাচ্চা কিন্তু তত দিতে থাকে তো আমার এই পাশে প্লাটিনাম বা রেডিয়াম মন্টেল বেলুন মলে আছে আর কিছু কই সটেল আছে এগুলোর বাচ্চাও কিন্তু ওই পাশে বড় হয় মানে এই যে এই পাশটা যে নেট দেখতে পাচ্ছেন এই নেট দিয়ে বাচ্চাগুলো ওপর পার হয়ে যায় দিয়ে ওই পাশে বড় হয় ওগুলো বড় হলেও কিন্তু আমি ওদেরকে ধরে আলাদা করে ফেলি তো এ হলো আমার গাপপির গাপ্পির মেলগুলা দেখেন মোজা এক টাইপের মেল এখানে বেশিরভাগ মেলই হচ্ছে মোজা এক টাইপের তো আপনাদেরকে বলে রাখি গাপ্পি মাছ ব্রিডিং করার প্রসেস হচ্ছে একটা মেলের সাথে দুইটা ফিমেল আমি প্রত্যেকটা বক্সে চারটা করে মেল দেব চারটা করে মেলের সাথে সাতটা বা আটটা এরকম করে ফিমেল দেব তাহলে আমার চারটা বক্সে যদি আমি সাতটা করে মে মানে ফিমেল মাছ দিই তাহলে কিন্তু চার সাতটা আঠাশটা ফিমেল মাছ হয়ে যাবে আর আঠাশটা মাস পর্যায়ক্রমে বাচ্চা দিলে কিন্তু এমনিতেই হাজার হাজার বাচ্চা হয়ে যাবে কারণ গাফি মাছ যেহেতু খুব দ্রুত বাচ্চা দেয় কিছুদিন পরই বাচ্চা দিতেই থাকে আর যত বড় হয় বাচ্চার পরিমাণ তত বাড়তে থাকে আমি সর্বোচ্চ একটা গাপ্পি থেকে একশো আঠারোটা মতো বাচ্চা পাইছিলাম এর চেয়ে আরও হয়তো বেশি হতে পারে কিন্তু আমি এর চেয়ে বেশি আর পাইনি সর্বনিম্ন সাতটা আটটা দশটা এরকম করেও দেয় প্রথমবার প্রথমবার বাচ্চা যেগুলো দেয় সেগুলোর আসলে হিসাব না করাই ভালো প্রথমবার বাচ্চা খুব কম পারে তো দেখেন আমি গাপ্পিগুলা মানে মেলগুলা বেডিং বক্সে দেওয়া শুরু করেছি যেগুলো ভালো মেল প্রথমে আমার চোখে সবচেয়ে ভালো সেগুলো একটা একটা করে আলাদা করে দিলাম পর্যায়ক্রমে আবার যেগুলো তো প্রত্যেকটাতে আমি চারটা করে মেল দেব তা আপনারাও এভাবে কিন্তু চেষ্টা করতে পারেন মিক্স গাপ্পির বাজার যেহেতু ভালো না তারপরে মিক্স গাপ্পি যেহেতু বাংলাদেশের মার্কেট থেকে হয়তো কখনো হারাই যাবে না কারণ আপনি যতই যা করেন যতই ভালো কোয়ালিটির মাছও তৈরি করেন একেবারে পিওর ব্রিডের মানে ব্রিডের তারপরেও কিন্তু পিওর বিট থেকে কিছু মিক্স মতো হয়ে যায় যেগুলো কোয়ালিটি সেগুলো কিন্তু মিক্সের হিসাবেই বিক্রি করতে হয় তো আমি এই একটা হাউজে ব্রিডিং করি মিক্স গাপের আর অন্য কোনো হাউজে করি না যেহেতু আমি এই একটা হাউজের এই সাতাশ আঠাশটা থেকে মাছ থেকে কিন্তু আমি হাজার হাজার মাছ অনায় এসে করে ফেলতে পারি আর মাছ আমার এখানে আল্লাহর রহমতে খুব কম মাছ মারা যায় তো আপনারা যারা মনে করছেন মিক্স গাপি বিট করবেন তো এইভাবে বিট করাইতে পারেন এটা একটা সোজা পদ্ধতি মাছগুলো যখন বাচ্চা দেবে বাচ্চাগুলো অটোমেটিক নেট থেকে নিচের দিকে চলে যাবে আর অবশ্যই হাউজে পনেরো দিন থেকে বিশ দিন পর পর যেসব মাছ নিউ অ্যাডাল্ট হবে সেগুলো ধরে ফেলতে হবে না হলে ছোটো ছোটো বাচ্চাগুলোকে তারা খেয়ে ফেলতে পারে আর অবশ্যই আপনার প্ল্যান্ট ব্যবহার করবেন অ্যাকোরিয়ামে বা অ্যাকোরিয়ামে হোক বা আপনার যে হাউজে হোক আপনি যেখানে বেট করাবেন সেখানে অবশ্যই প্ল্যান ব্যবহার করবেন প্ল্যান ব্যবহার করলে পানির এনভায়রনমেন্টটা খুব ভালো থাকে আপনারা খেয়াল করলে দেখবেন এখানকে প্রচুর পরিমাণে মানে ফ্রাই তো আছেই তারপরে পানিটা দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যেহেতু এখানে আলোর একটা প্রতিফলন হচ্ছে প্রতিফলনের কারণে হয়তো সবগুলো মাছকে ভালোভাবে দেখানো যাচ্ছে না আমি বলে রাখি এ হাউসটার ওই পাশে যে পাশে নেট দিয়ে ঘিরে আছে সে পাশে কিন্তু কৈশোরটেল আর হচ্ছে রেডিয়াম মন্টেল বেলুন মলে রাখা আছে তো ওই মাছগুলোর বাচ্চাও কিন্তু নেট দিয়ে এই পাশে চলে আসে আর এই পাশে যখন বড় হয়ে নিউ অ্যাডাল সাইজ হয়ে মানে হয়ে ওঠে তখন কিন্তু আমি মাছগুলোকে ধরে আলাদা করে ফেলি তো দেখেন এখানে কিছু পানা ব্যবহার করা হয়েছে তারপরে এখানে ডেন্সা আছে আর তো আমি এখন কিছু বাচ্চা ধরে আপনাদেরকে দেখাই আমার মাছ মেল ফিমেল দেয়া কমপ্লিট বেডিং বক্সে তো দেখেন অল্প কিছু ছাক দিয়ে এখানে কতগুলো বাচ্চা পাওয়া যায় দেখেন আলোর প্রতিফলনের কারণে সবটা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে কত পরিমাণে বাচ্চা আমি পেয়ে গেছি দুই তিনটা ছাক দিতেই অপোজিট সাইডে আরও বেশি আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি কারো মাস লাগে মেক্সিস গাপ তো আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন কথা হবে